শপথ সূর্যের ও তার কিরণের শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং তা নির্মাণ করেছেন তার শপথ পৃথিবীর এবং যিনিতা বিস্তৃত করেন তার শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার অতপথ তাকে তার অসৎ কর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয় এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরোধ হয় সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যা আরোপ করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল অতপর আল্লাহর রসুল তাদেরকে বলেছিলেন আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাকো অতপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্টির পা কর্তন করেছিল তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাজিল করে একাকার করে দিলেন আল্লাহ তালা এই ধ্বংসের কোনো বিরূপ পরিণতির আশঙ্কা করেন না